ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব আমের উপকারিতা কি বা আম খেলে কি হয়। আমরা যদি 100 গ্রাম আম নেই, তাহলে দেখব যে সেই 100 গ্রাম আমের ভিতরে কি আছে। প্রোটিন আছে খুব সামান্য পরিমাণ, 0.5 গ্রাম। যদি কার্বোহাইড্রেট দেখি, তাহলে প্রচুর পরিমাণ আছে, প্রায় 17 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এবং যদি ফ্যাটের কথা চিন্তা করি, তাহলে আছে 0.17 গ্রাম ফ্যাট থাকে। এই খাদ্যের তিনটে উপাদান ছাড়াও এখানে অন্যান্য ভিটামিনস এবং মিনারেলস থাকে, যেমন ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন ডি থাকে, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে। এখন প্রোটিন শরীর গঠনে সাহায্য করে, যেহেতু এটা খুব সামান্য পরিমাণ থাকে, শরীর গঠনের উপরে ততটা ভূমিকা রাখে না। ঠিক একইভাবে ফ্যাট, যেটা চর্বি, এটার পরিমাণও খুব কম, সুতরাং এটা খুব বেশি যে এনার্জি দিবে সেটাও করে না। বাট কার্বোহাইড্রেট থাকে কার্বোহাইড্রেট থাকে 17 গ্রাম। এই 17 গ্রাম কার্বোহাইড্রেট যেটা আমরা রুটি ভাত খেয়ে পাই, সেটুকু মাত্র 100 গ্রাম আম খেলে সেই কার্বোহাইড্রেটটা পেতে পারি। এবং এটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টে যেমন সাহায্য করে, তেমনি আমাদের সারাদিনের যে ক্লান্তি সেটাকে দূর করতে পারে এবং আমাদেরকে এনার্জেটিক করে তুলতে পারে। আর আমে আছে ভিটামিন এ, প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে। ভিটামিনের এর কী মানে কী উপকার তা জানতে হলে আগে কাজ জানতে হবে। ভিটামিন এ চোখের উপরে কিছু কাজ আছে। ভিটামিন এর এ হলো চোখকে সুন্দর রাখে, সতেজ রাখে, এবং রড এবং কোন নামে যে উপাদান আছে সেই উপাদানকে এরা সতেজ রাখে বলেই আমরা সঠিকভাবে দেখতে পারি। ফলে আমাদের যে নাইট ব্লাইন্ডনেস হয় অথবা টোটাল ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হয় বা আমরা অন্ধত্ব ভোগ করি, সেখান থেকে আমাদেরকে দূরে রাখতে পারে। ভিটামিন এ এর আর একটা কাজ হলো ত্বককে সতেজ রাখা এবং উজ্জ্বলতা বাড়াই দেওয়া। এবং আম খেলে ত্বকের যে খসখসা ভাব সেটা থাকে না এবং ত্বক থাকে মসৃণ এবং সুন্দর। ভিটামিন সি থাকে আমের ভেতরে। এই ভিটামিন সি এর কাজ হলো অ্যান্টি ইনফেকটিভ হিসেবে থাকে, এরা ইনফেকশনকে প্রিভেন্ট করে। এরা কী করে, আরবিসি গঠনে সাহায্য করে। আরবিসি গঠনে সাহায্য করা মানেই হলো এরা হিমোগ্লোবিনকে মজবুত করে, এবং হিমোগ্লোবিন সঠিক পরিমাণে থাকা মানে আপনার রক্ত স্বল্পতা আর হচ্ছে না। তাহলে ভিটামিন সি কী করলো, রক্ত স্বল্পতা দূর করলো। ভিটামিন সি এর অভাবে মাড়ি ফুলে যায়, দাঁত দিয়ে রক্ত পড়ে। আপনি যদি আম খান, তাহলে ভিটামিন সি এর অভাব আপনার পূরণ হবে, মাড়ি শক্ত হবে, এবং এই যে দাঁত দিয়ে রক্ত পড়ছে যেটাকে আমরা স্কার্ভি বলি, সেই স্কার্ভি রোগটা হবে না। ভিটামিন ই এবং অ্যান্টি অক্সিডেন্ট এরা কী করে, কোষকে ড্যামেজ বা ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। এবং এটা যখনই আপনি বেশি খাবেন, দেখা যাবে যে কোষ যাদের যত দ্রুত ড্যামেজ হয় তার চামড়া তত তাড়াতাড়ি ঝুলে যায় এবং তত দ্রুত বার্ধক্য আসে। তাহলে এর একটা খুব সুন্দর ইফেক্ট হলো যে আপনি যদি বার্ধক্যকে ত্বরান্বিত করতে চান, যদি বয়স কমাইতে চান, তাহলে আম খান, কারণ আমের ভেতরে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই। আমে আছে ক্যালসিয়াম, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামের কাজ কী, ক্যালসিয়ামের কাজ হলো হাড্ডিকে মজবুত করা এবং বোনের বোনস বা হাড্ডির যে ডেন্সিটি, যে ঘনত্ব থাকে, সেই ঘনত্বটাকে রক্ষা করা। তাহলে আপনি যদি আম খান, বাইরে থেকে আপনার আর ক্যালসিয়াম খাওয়ার দরকার। আমাদের দেশে তো এখন ফ্যাশন হয়ে গেছে যে দোকানে গিয়ে বলে যে ক্যালসিয়াম ওষুধ দিন, একটা একটা ক্যালসিয়ামের ডিব্বা দেন, সেই ক্যালসিয়াম খাই। আপনি আমের সময় আম খান, কাঁঠাল খান, অন্যান্য ফলমূল খান, দেখবেন যে আপনার ক্যালসিয়ামের, বাড়তি ক্যালসিয়ামের প্রয়োজন হবে না। আমে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম। পটাশিয়ামের কাজ কী, পটাশিয়ামের কাজ বলে মাসল স্ট্রেংথ দেয়। মাসল স্ট্রেংথ দিলে আপনি অনেক সময় বাসা কাজ করে এসে বলেন যে আমার মাংসপেশি কামড়াচ্ছে, বয়স হলে বলে যে নাতি নাতনিকে বলে যে পা টিপে দেয়। এই আম যদি খান, তাহলে এই আপনার মাসকুলার যে অ্যাবনর্মালিটিস, এই এই অ্যাবনর্মালিটিস থাকবে না, আপনার মাংসপেশি কামড়াবে না এবং আপনি সতেজ থাকবেন। তা আমের এইরকম অনেক উপকার আছে। আর আমের আর একটা সবচেয়ে উপকারী জিনিস হলো এখানে থাকে গ্লুটামাইন অ্যাসিড নামে এক ধরনের উপাদান থাকে, এটাও এক ধরনের প্রোটিন, গ্লুটামাইন অ্যাসিড, যেটা ব্রেনকে সতেজ রাখে এবং মানুষের স্মৃতিশক্তি বাড়ায় দেয়, মানুষের মনে রাখার ক্যাপাসিটিটা বাড়ায় দেয়। আর আমের আর একটা জিনিস আছে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন থাকার কারণে যে সমস্ত পেশেন্টের অ্যাজমা আছে, সেই অ্যাজমা থেকে সে কিছু সময়ের জন্য রিলিফ পেতে পারে। তার অ্যারোসর মানে আপনার যে পাফ নেই আমরা, অথবা বিভিন্ন যে ওষুধগুলো খাই, সেই ওষুধের
ব্যবহার সাময়িকভাবে আপনার আম কমাইতে পারে। সুতরাং আমের উপকারিতা অনেক। এক, খাবারের যে তিনটে উপাদান সেটা পাচ্ছি, পাশাপাশি অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো আমাদের সমস্ত শরীরের গঠনের জন্য এবং আমাদেরকে সজীব সতেজ রাখার জন্য আম একটা খুবই উপকারী। সুতরাং এই আসছে মানে এই সিজনে আপনারা বেশি করে আম খাবেন এবং নিজেদেরকে সুস্থ রাখবেন। এরপরেও যদি আম সম্পর্কিত বা পুষ্টি সম্পর্কিত বা উপাদান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে আমাকে প্রশ্ন করেন এবং স্বাস্থ্য বিষয়ক অন্যান্য তথ্য পেতে অবশ্যই মৌবিডিতে সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের সাথেই আছি। ধন্যবাদ সবাইকে।